মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল বীরভূমের দেউচা পাচামি এলাকা পরিদর্শন করেন। দলের সদস্যরা দেওয়ানগঞ্জ গ্রামে যান এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। দলের পক্ষ থেকে জানা গেছে, এলাকায় একটা চাপা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, ভয়ে অনেকেই মুখ খুলতে চাইছেন না। তবে প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পের বিরুদ্ধে চাপা ক্ষোভ রয়েছে, তারা কেউই এই প্রকল্প চাইছে না বলে জানিয়েছেন তারা। আপনারা সবাই জানেন, ওখানে খুবই প্রতিনিয়ত খবর আসছে যে এখানের কয়লা খনি নিয়ে, যেটা বিশ্বের দ্বিতীয় এবং ভারতবর্ষে এবং এশিয়ার প্রথম বৃহত্তম কয়লা খনি হতে চলেছে, একটা বিশালভাবে একটা দিদিমণি একটা প্যাকেজও ঘোষণা করেছেন। তারপরে কিন্তু সেই প্যাকেজ নিয়ে কিন্তু এলাকারবাসী বা সবাই কি সন্তুষ্ট নয়, নিশ্চয় কারণ আছে। কারণ এমন এক 10,000 কোটি টাকা একটা পুনর্বাসনের প্যাকেজ হওয়ার পরেও কেন এলাকাবাসী সন্তুষ্ট নয় বা বিদ্রোহ হচ্ছে কেন, বা সেই জানার জন্য অ্যাকচুয়াল কী চাইছে এলাকাবাসী। কারণ আমি একজন বিধানসভার মেম্বার, আমার কাজ হচ্ছে সেখানে বিষয়টাকে উত্থাপন করা, এলাকার মানুষজনের, পশ্চিমবাংলার মানুষের, যে আর আমরা পিছিয়ে বর্গের মানুষের হয়ে বেশি কাজ করি সেটা আমার একটা দায়িত্ব বলে মনে করি। সেই জন্য এসেছি, এখানে মানুষের সাথে কথা বললাম। আর প্রথমেই আমি এখানে এসে যেটা আমি লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে, এলাকার মানুষকে একদম ভীতস্ত করে রেখেছে, ভয় দেখিয়ে রেখেছে, মানুষ একটা সানাটান শুনশান গ্রামের মতো যেন একটা পুরুষ শূন্য গ্রাম করে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা আমার মনে হয়, এটা হ্যাঁ তো কথা বলতে যেটা বুঝতে পারলাম যে যতটুকু আমার অভিজ্ঞতা হলে 4-5 জনের সাথে কথা বলে, অবশ্যই এটা শাসক দলের পক্ষ থেকে এক ধরনের একটা শাসানি। কেউ ক্যামেরার সামনে আসে কথা বলতে চাইছে না, কথা বলছে হয়তো যখনই ক্যামেরা অন করা হচ্ছে তখনই তারা চলে যাচ্ছে, তারা ভীতস্তত করে রেখেছে। প্রশ্ন আমার এখানে, কেন এত ভীতস্তত করে রাখতে হবে কেন, বা এত চাপের মধ্যে রাখতে হবে কেন? যদি মানুষের জন্য কাজ করেন, মানুষের উন্নয়নের জন্য কাজ করেন, রাজ্যের জন্য, দেশের জন্য কাজ করেন, তাহলে তার ভয় দেখাতে হয় না। প্রশ্ন আমার এখানে, এলাকার মানুষজন বেশ কিছু বিষয় আমাদেরকে বলেছেন, যেমন একটা প্রশ্ন খুব সুন্দর করেছেন, চাকরি দেবে, আমরাও শুনছি, সবাই শুনছে, আমার পরিবারের 4 জন এই এলাকায় যারা খেতে খেত বিভিন্ন কাজের সাথে পেশার সাথে যুক্ত থাকতো, এখন 1 জনকে চাকরি দেবে, বাকি 3 জন কোথায় যাবে, 3 জনই তো সব সাবালো, এই ধরনের প্রশ্ন শুনছি, অনেকে বলছে, বললে অনেক ভয়ের কারণ আছে। সেইগুলোকে সামনে রেখে আরও মানুষজনের সাথে যাব। এখানে বেশ কিছু ধর্মস্থানও আছে, যেমন মুসলিমদেরও আছে, আদিবাসী সম্প্রদায়েরও জেহাদ থান থেকে শুরু করে গরম থান হয়ে থাকতে পারে, সেগুলো নিয়েও আগামী দিনে কী করা যেতে পারে, কোন প্রক্রিয়া এগিয়ে গেলে এই মানুষগুলো সুরক্ষিত থাকবে, সেই জন্য আর কথা বলছি। তবে আমি শেষ করার আগে একটা কথা বলবো, আমরা চাই উন্নয়ন, তবে সেই উন্নয়ন নয় যে উন্নয়ন প্রান্তিক মানুষকে সর্বহারা করে দিয়ে পুঁজিপতিদের কর্পোরেটদেরকে আরও বেশি কর্পোরেটদেরকে ঠেলে দেওয়া যাবে, সেই উন্নয়নের কিন্তু বিপক্ষে আমরা।